জঙ্গিদের সমর্থক গোষ্ঠী আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকি, তাকে গ্রেপ্তার করে যেভাবে একটা থানা থেকে আরেকটা থানায় নিয়ে গিয়ে কেস দিয়ে যেভাবে তাকে নিয়ে ছিনিমিনি খেলছে, এটা বরদাস্ত করা যায় না। আমরা তীব্র নিন্দা করছি। আমরা আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ সবাইকে, সমস্ত রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করতে আজকে এই মিছিলে সামিল হচ্ছি। যেভাবে গণতন্ত্রের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অন্যায়কারী অত্যাচারী তার বিরুদ্ধে শাস্তি না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যারা গর্জে ওঠেন তাদের দমন করার চেষ্টা করছে, আমরা তার তীব্র বিরোধী। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, এখানে যেহেতু মিছিলে আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম, আমরা বামপন্থীরা এবং বামপন্থী ছাড়াও আমরা বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন শক্তি নৌশাদ সিদ্দিকির তার প্রতিবাদে, তার গ্রেপ্তারের প্রতিবাদে তাকে যেভাবে চুরুম্বাজি করছে তার উপরেতে, তার প্রতিবাদে সোচ্চার হতে চান নৌশাদ সিদ্দিকি সহ রাজনৈতিক ব্যক্তিত্বের যারা নিঃশর্ত মুক্তি চান তাদের আমরা আহ্বান জানিয়েছিলাম। বলে মিছিলটা বড়ই হবে, তাই মিছিলে অংশগ্রহণকারী তারা যদি নিজেরা একটু না করেন তাহলে অসুবিধা হবে। এই মিছিল যাবে একেবারে আপনার রানী রাসমণি রোড পর্যন্ত। তাই আমি আপনাদের আবেদন করব নৌশাদ সিদ্দিকির নিঃশর্ত মুক্তির দাবি, তার সঙ্গী সাথী যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার হতে আমাদের সঙ্গবদ্ধ ভাবে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই মিছিল পরিচালনা করতে হবে। আমি দাঁড়িয়েছিলাম মিছিলের সামনে, তখন দেখলাম বিভিন্ন চাপাচাপি হচ্ছে, চাপাচাপি হলে সুষ্ঠুভাবে মিছিল পরিচালনা করা যায় না, সেই দিকে লক্ষ্য রাখবেন। এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে এই মিছিল সোচ্চার হোক দাবি করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি।